সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাহুল গ্রাসে পড়া সুপার হিরো নিয়ে সমস্যা এখনো সমাধান হয়নি, এখনো সেন্সর ছাড়পত্রের মুখ দেখেনি ছবিটি। প্রোডাকশন হাউসগুলোর মধ্যে দ্বন্দ্ব যখন খুব কমন একটা ব্যাপার, তখন জাজ মাল্টিমিডিয়া হার্টবিট প্রোডাকশনের সুপার হিরোর পাশে থাকার ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিলেন সবাইকে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, সুপার হিরো যাতে মুক্তি পায় সেই চেষ্টা তিনি করছেন, তবে চেষ্টার ধরন স্পষ্ট করেনি তিনি। তিনি আরও জানান, জাজের সিনেমা পোড়ামন ডুয়ের হল সংখ্যা কমে গেলেও পরোয়া করেন না তিনি। স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, আর উৎসবে আনন্দ আরও বাড়িয়ে দেয় ভালো সিনেমা। জাজ মনে করে সুপার হিরো ভালো সিনেমা, আর হল বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমার কোনো বিকল্প নেই। জাজ আছে সুপার হিরোর সাথে, হয়তো সুপার হিরো আসলে পোড়ামন টুয়ের 25টা হল কমে যাবে, যা কমে তবুও ভালো সিনেমা আসুক, হল বাঁচুক, পোড়ামন টু অনেক ভালো সিনেমা, ঈদ পরবর্তীতে হল ঠিকই পাবে ইনশাল্লাহ। এই মুহূর্তে জাজ চেষ্টা করছে যাতে সুপার হিরো মুক্তি পায়, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। তো বন্ধুরা, এটা অবশ্যই ভালো লক্ষণ যে একটা ভালো সিনেমা মুক্তির জন্য জাজ মাল্টিমিডিয়া প্রতিদ্বন্দ্বী থেকে সহযোগী হয়ে গেছে। এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।